ওই জায়গাটা থেকে আমার মনে হয় ওনার এই বক্তব্য যারা আজকে ভিকটিম রয়েছেন তাদের প্রতি এক নির্মম পরিহাস, শুধুমাত্র পরিহাস না, নির্মম পরিহাস। কারণ আমরা দেখেছি যে একটা মামলা 46 জন সাক্ষী ছিল, সেই 46 জন সাক্ষীর মধ্যে শুধুমাত্র 4 জন বা 5 জন পুলিশ অফিসারের সাক্ষ্য নিয়ে সাজা দেওয়া হয়েছে। তো লার্নেড অ্যাটর্নি জেনারেল যা বলেছেন যে যিনি বললেন যে উনি অ্যাপিলে গিয়ে অ্যাপিল করতে পারেন, এটা হচ্ছে চরম একটা উপহাস করছেন। একজনের সাজা হয়ে যাবে 2.5 বছর, 3 বছর, 5 বছর, আবার নির্বাচনও করতে পারবেন না লোয়ার কোর্টের কনভিকশনের পরে। উনি আবার পথ দেখিয়েছেন আপিল করার জন্য। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে এইরকম তাচ্ছিল্য এবং নীতিহীন কথা বলা খুব সহজ। ধন্যবাদ।